স্থাপিত গ্রাউন্ড স্টেশন থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের অরবিট স্লট স্থাপনের বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদ রাকিব, বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। রাকিব রাজু, আপনি জানেন যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান যেটি মহাকাশ উৎক্ষেপণের পর গত 22 মে এটি নিজস্ব কক্ষপথে গিয়ে পৌঁছেছে, এবং সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন বিটিআরসির পক্ষ থেকে 22 তারিখ বাংলাদেশ সময় ঠিক 12:30টার দিকে সেটি নিজস্ব কক্ষপথে গিয়ে পৌঁছায়। এরপর থেকে কিন্তু অরবিটের যে সেটি পাওয়ার কথা আমরা শুনে আসছি এবং সেটিও কিন্তু বারবার জানানো হয়েছিল। তবে এখন যে কাজটি চলছে এই গাজীপুরের গ্রাউন্ড স্টেশনে চূড়ান্ত যে কানেক্টিভিটি সেটি স্থাপনের চেষ্টা এখন চলছে, এবং এটি কিন্তু পুরোপুরি একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এখানে। এই মুহূর্তে এই যে আমার পিছনে যে গ্রাউন্ড স্টেশন রয়েছে, এই গ্রাউন্ড স্টেশনে কিন্তু কারো যাওয়ার কোনো অনুমোদন সরকারের পক্ষ থেকে নেই, এবং এই গ্রাউন্ড স্টেশনটি বলা হচ্ছে যে পুরোপুরিভাবে NSI এবং DGFI এর তাদের কাছে হস্তান্তর করা হয়েছে, কারণ এটি যেহেতু একটি KPI এলাকা হিসেবে ঘোষিত হয়েছে। আমি যদি আপনাকে একটু কিছু তথ্য জানিয়ে দেই, এই মুহূর্তে এই যে গ্রাউন্ড স্টেশনের সামনে আমরা দাঁড়িয়েছি, এখানে মোট 32 জন বাংলাদেশি ইঞ্জিনিয়ারকে ফরাসি একটি কোম্পানি থ্যালেস, তারা কিন্তু এই বাংলাদেশি 32 জন ইঞ্জিনিয়ারকে দক্ষ করে তোলার কাজ চলছেন, যারা কিনা এই স্যাটেলাইটটি এখানে বসেই পুরোপুরি নিয়ন্ত্রণ করবেন। এবং বলা হচ্ছে যে মোটামুটি 20-25 দিন সময় লাগবে। এখন যে কাজটি চলছে IoT টেস্ট, অর্থাৎ NRB টেস্টের মাধ্যমে পুরোপুরি নিয়ন্ত্রণ পাওয়া যাবে, সেই নিয়ন্ত্রণ পেতে বলা হচ্ছে যে 20-25 দিন সময় লাগবে। এরপরেই কিন্তু পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসবে বঙ্গবন্ধু 1, যেটি আসলে 16 কোটি মানুষের স্বপ্নের একটি জায়গা, মহাকাশে বাংলাদেশি স্যাটেলাইট চলে গিয়েছে। এর বাইরে আমি আপনাকে যে তথ্যটি জানিয়ে দিব যে এখন এখানে কিন্তু খুব একটি সেন্সিটিভ কাজ চলছে। BTS আমাদেরকে বলেছে যে কাজটি হলো এন্টিনার যে কানেক্টিভিটি, অর্থাৎ বঙ্গবন্ধু 1-এর সঙ্গে এই গ্রাউন্ড স্টেশনের যে এন্টিনার সেটি যখন চূড়ান্তভাবে কানেক্টিভিটি পেয়ে যাবে, এরপরে কিন্তু বাংলাদেশ তখন পরবর্তীতে চিন্তা করবে যে এই বঙ্গবন্ধু 1-এর মাধ্যমে কিভাবে কমার্শিয়াল বা কিভাবে ব্যবসা করা যায়, কিভাবে অন্যান্য দেশের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, সেটির জন্য কিন্তু এখন এই চূড়ান্ত কাজটি চলছে। এবং BTRC আসলে যেটি আমাদেরকে বলেছেন, তারা খুব বিনয়ের সঙ্গে বলেছেন যে এই যে সামগ্রিক কাজটি চূড়ান্তভাবে সম্পন্ন করার জন্য এ মুহূর্তে এই গ্রাউন্ড স্টেশনের ভিতরে আসলে কাউকে প্রবেশ করতে দেবার কোনো সুযোগ তাদের কাছে নেই বলে তারা আমাদেরকে বলছেন। এবং তারা বলছেন যেহেতু আসলে একটি বড় ধরনের কাজ এখানে হচ্ছে, যেহেতু একটি চূড়ান্ত কাজ হচ্ছে, বাংলাদেশে অনেক বড় একটি গর্বের জায়গা এই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে মহাকাশে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটকে এখান থেকে নিয়ন্ত্রণ করা হবে, সেই কারণে তারা বলছেন যেহেতু জায়গাটি খুবই সেন্সিটিভ এবং এখানে এখন যেহেতু এন্টিনার যে যখন আসলে এন্টিনার কানেক্টিভিটি করার চেষ্টা করা হয় সেটা কিন্তু আসলে খুবই সেন্সিটিভ কাজ, যেটি আমরাও মোটামুটি যারা গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট আছে আমরাও জানি, কারণ আমাদের টেলিভিশনগুলো আসলে কোনো না কোনো স্যাটেলাইটের মাধ্যমে চলে থাকে। তো এ কারণে তারা বলছেন যে এন্টিনার কানেক্টিভিটি যখন শেষ হয়ে যাবে তখন তারা সব গণমাধ্যমকে এনে এখানে তাদের যে চূড়ান্ত যে ব্রিফিং সেটি তারা আমাদেরকে করবেন, এবং তখন তারা কিভাবে বিজনেস করবেন, কিভাবে কমার্শিয়ালে যাবেন, কিভাবে মার্কেটিং করবেন দেশ বিদেশে সেটি তারা বলছেন যে গণমাধ্যম সহ অন্যান্য সংস্থার মাধ্যমে তারা পরামর্শ নিয়ে কাজ করবেন। তো এখন আসলে চূড়ান্তভাবে আমি আপনাকে যেটি বলবো যে NRB টেস্ট চলছে এবং এটি চূড়ান্ত হতে 20-25 দিন লাগবে, সেটি হলেই বাংলাদেশ বঙ্গবন্ধু 1-এর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ পাবে। তো মোটামুটি আমার কাছে গাজীপুর গ্রাউন্ড স্টেশন থেকে এই ছিল সবশেষ রাজু। গাজীপুরের গ্রাউন্ড স্টেশন থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর অরবিট স্লট স্থাপনের বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ।